वेलकम टू प्लैटफॉर्म ऑफ इंजीनियर्स यूट्यूब चैनल है। आमी विकास कुमार मंडल। आज के साथ आलोचना करब छादे रड बाली सीमेंट और खोवार परिमाण कीभावे निर्णय करा जाए। आशा करछि एई भिडियोटी आज के जरा जरा देखछेन तारा सकले आज के अपने निजेर कोनो बाड़ी जदि तैरि करेन आपनारा ताहले सेई बाड़ीते छादे कि परिमाण मालामालेर परिमाण लागबे, रडेर परिमाण कि अमाउंट लागबे, सीमेंट कत ब्याग लागबे एटा आपनारा निजेराई आज थेके निर्णय करते पारबेन खूब सहजेई। आसुन देखि আমরা প্রথমে একটা ছাদ নিয়ে নিলাম, এটা হচ্ছে 40 ফিট আর এটা 30 ফিট। তাহলে এটা আমরা কত স্কোয়ার ফিটের ছাদ হবে, এটা হবে 40 × 30 অর্থাৎ 1200 স্কোয়ার ফিটের ছাদ এটা। হ্যাঁ, আমরা ধরে নিলাম, আপনারা যে কোনো কিছু ইয়া করতে পারেন, আপনাদের যে মাপের আপনারা ছাদ তৈরি করবেন সেই মাপের এখানে বসাই দিলে ওইভাবে হবে। আমি একটা ধরে নিলাম এখানে একটা 1200 স্কোয়ার ফিটের। এখন আমরা এই যে ছাদ আছে না, এই ছাদের আমরা এখন ভলিউম বের করব, অর্থাৎ আয়তন বের করব। 40 ফিট × 30 ফিট। আচ্ছা, এখন এটার তো 1200 স্কোয়ার ফিটের ছাদ, তো এটার আমরা একটা তো থিকনেস দিতে হবে ছাদের। তো আমরা সাপোজ ধরলাম যে 5 ইঞ্চি থিকনেসের একটি ছাদ আমরা তৈরি করব এবং এত স্কোয়ার ফিটে। এখন 5টা ইঞ্চিতে আছে কিন্তু সব মান আমরা ফিটে বসাচ্ছি, তার জন্য আমাদের এই ইঞ্চিটাকে ফিটে করতে হলে 12 দ্বারা ভাগ করতে হবে এবং এখানে আসবে কত, 500 CFT। 500 CFT চলে আসলো এখানে এই রডের, এই সরি এই ছাদের আয়তন। এখন আসুন যে এই যে আয়তনকে এটাকে আমরা ড্রাই করে নিব। ড্রাই মানে কি, শুকনো আয়তন করে নিব। ড্রাই ভলিউম করে নিলে এই যে 1.54 গুণ করতে হবে এই যে আমরা যে আয়তনটা বের করলাম তার সাথে, তাহলে এটা হবে 770। ঠিক আছে, এখন এটা সিএফটি। ওকে, এখন দেখুন যে এটা বের করে নিলাম, কাজ শেষ। কিন্তু এই যে ছাদটা আমরা তৈরি করব এটাতে আমরা সিমেন্ট, বালি ও খোয়ার পরিমাণটা এইভাবে দেবো। 1 ব্যাগ সিমেন্ট যদি দিই তাহলে 2 ব্যাগ বালি দেবো এবং 4 ব্যাগ খোয়ার দেবো। এইভাবে আমরা ছাদটা তৈরি করব। এখন এই যে অনুপাত আছে না, এখন অনুপাত আপনি 1, 2, 3ও নিতে পারেন, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড মান, তার জন্য এটা আমি নিলাম। অনুপাতের যোগফল করে দেবেন, অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল করে দেবেন। তাহলে অনুপাতের যোগফল কত হবে, 4 আর 2 = 7, তাহলে এটা হবে 7। হ্যাঁ, এখন দেখুন কত সহজে সিমেন্টের পরিমাণ বের করা যাবে। সিমেন্ট এখন যেটা আমরা বের করলাম না, ড্রাই ভলিউম এইটা সাথে আপনারা এই যে সিমেন্টের এটা গুণ করে দিবেন, তারপর এই যে অনুপাতের যোগফলটা বের করে দিবেন, তারপরে 0.8। এই 0.8 যখন আমরা সবসময় প্রায়ই আমরা ফিটে হিসাব করি, ফিটে যদি আমরা সব হিসাব করেন, ঠিক আছে, এই সিএফটিটা যদি ফিটে থাকে, এই সিএফটি যদি আপনারা হিসাব করেন, যে এটা তো ফিটে, সিএফটি মানে তো হচ্ছে ফিটের আন্ডারে। হ্যাঁ, এখন আপনারা যেহেতু ফিটে হিসাব করলে আপনাদের এটা 0.8 দ্বারা গুণ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, যখন গুণ করে দেওয়ার পর এটা আসবে কত, 88 ব্যাগ, 88 ব্যাগ সিমেন্ট এটা আসলো। এখন আমরা স্যান্ডটা নির্ণয় করবো। স্যান্ড মানে বালি, এটা 70 × 2, বালি আছে 2 এবং 7, তার মানে কি এটা স্ট্যান্ডার্ডই থাকছে, শুধুমাত্র এই মানগুলো চেঞ্জ হচ্ছে, এই যে অনুপাতের মানগুলো চেঞ্জ হচ্ছে। আর এটা আসবে কত, 220 CFT বালি লাগবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খোয়ার হিসাবটা করব। খোয়া এটা এইভাবে রেখে দিলাম, খোয়াতে কত আছে, 4 নিচি খোয়া অনুপাত এবং 7 দ্বারা করে দিলাম, তাহলে কত আসবে, 440 CFT সিমেন্ট লাগবে এবং 220 CFT বালি এবং খোয়া 440 CFT খোয়া লাগবে। এখন আমরা বাদ থাকলো কি, রড। রডের পরিমাণটা আমরা এখন নির্ণয় করব। আচ্ছা,
এখন দেখুন যে এখানে রডের পরিমাণ নির্ণয় করতে হলে আমরা প্রথমে যে আয়তনটা বের করছি না সেই আয়তনটা এখানে নিয়ে নেব। তারপরে আমরা সাধারণত একটা রডের ওজন বের করার জন্য 1 থেকে 1.5% রড ব্যবহার করি। কোন এই আয়তনের, এই আয়তনের 1 থেকে 1.5% রড আমরা ব্যবহার করি ছাদে। তো আমরা স্ট্যান্ডার্ড একটা মান নিব, এটার এর ভিতরে যেন থাকে এরকম একটা মান নিব, সাধারণত এটাই ব্যবহার করা হয়, 2.5% এটা ব্যবহার করা হয়, অনেক বেশি ব্যবহার করা হয়। তো এটা করে নেব। এখন যদি পার্সেন্টটাকে উঠাই লিখি তাহলে 1.5% উঠান তো হলে আপনাদের এটাকে 100 দ্বারা ভাগ করবেন, দেখবেন তাহলে এইটা আসবে 1.25 × এটা আসবে, ঠিক আছে। তারপর 490 দ্বারা গুণ করে দিবেন, আর এবার গুণ করে দেওয়ার পর 2.205 দ্বারা ভাগ করে দিবেন। তার মানে কি, আপনাদের যদি এখানে সিএফটি কত বের হয়, 500 বের হলে 500 এখানে বসাবেন, তারপরে এই মানগুলো এইভাবে বসাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন যে রডের ওজনটা বের হবে সেটা হবে 1388 কেজি, ঠিক আছে। তাহলে আপনারা দা রডের পরিমাণটাও বের করলেন যে আপনাদের ওই ছাদে 1388 কেজি রড লাগবে, ঠিক আছে। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।